আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সকালে শরীয়তপুরে নড়িয়ায় শহীদ মিনার চত্বরে 50টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে হয়ে গেল আনন্দ উৎসব। দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। শিশুদের জন্য ছিল দৌড়, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। গাইবান্ধায় শেয়ালের আক্রমণের শিকার হয়েছে প্রান্ত নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী। সকালে পলাশবাড়ী উপজেলায় টিকা দিতে যাওয়ার সময় তাকে একা পেয়ে শেয়ালটি শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়। পরে লাঠি দিয়ে আঘাত করলে শেয়ালটি পালিয়ে যায়। ইতিহাস ঐতিহ্যের নিদর্শন রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার জাদুঘরের উদ্বোধন। সকালে পৌরশহরের দক্ষিণ মোড়াইলে জাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াতউদ্দৌলা খান। জাদুঘরের মাধ্যমে স্থানীয়রা জেলার ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবেন বলে মনে করছেন উদ্যোক্তারা।